প্রত্যেক বছর বেনারসে লক্ষ লক্ষ মানুষ আসেন তীর্থ করতে, আর সেই পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই প্রত্যেকটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের আশ্রম, মঠ, ধর্মশালার ব্রাঞ্চ এখানে আছে। এখানে খুবই কম মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি, এই চ্যানেলটি। পুণ্যার্থীরা সাধারণত দশাশ্বমেধ ঘাট ও বিশ্বনাথ মন্দিরের কাছে থাকতে পছন্দ করেন, তাই আজকের ভিডিওতে সেই রকমই কতগুলি আশ্রমের খোঁজ দেব, যেগুলি দশাশ্বমেধ ঘাট থেকে 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তার মধ্যে আবার অনেকগুলিতে গাড়ি একদম আশ্রমের কাছেই চলে যায়, সুতরাং লাগেজ নিয়ে বেশি হাঁটাহাঁটি করতে হয় না। আর এগুলির মধ্যে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ আশ্রমে আমি ছিলাম বেনারস বেড়াতে গিয়ে, তার একটি ডিটেল ভিডিও আছে, দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিলাম। বেনারস ট্যুরের আরো ভিডিও দেখার জন্য উত্তরপ্রদেশের প্লেলিস্টটি ফলো করতে পারেন। বেনারসের সব গলির রাস্তাই এরকম, পিচ সিমেন্ট, আমাদের ওখানকার মতো ওই ব্লকস বেছানো সেরকম নয়, এরকম সিমেন্টের একটা করে স্ল্যাব ফেলা আছে। শিবালয় ঘাটের একদম কাছে, বোধহয় এখান থেকে বেরোলে মানে 10 পা হাঁটলে আপনারা শিবালয় ঘাট পেয়ে যাবেন। তো এই শিবালয় ঘাটের একদম কাছে হচ্ছে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম, এদের একটা ব্রাঞ্চ পুরীতেও আছে, পুরীরটা আমি দেখেছি বলে বলতে পারছি। এখানে নন এসি ডবল বেডেড রুম লাগছে 700 টাকা করে, আর এসি রুম ডবল বেডেড লাগছে 900 টাকা করে, যদি 3 জন হয় তখন ওটা 1050, এইরকম হিসাবে ওরা মানে আর কি ওনাদের ট্যারিফটা বাড়ছে, সেটা আপনারা যখন আসবেন ফোন করে জেনে নেবেন। 1-1.5 মাস আগে ফোন করলে রুম পাওয়া যায়, যদি পিক সিজন না থাকে তাহলে দিনের দিনও বলছে রুম পাওয়া যায়। আর আমরা জিজ্ঞাসা করছিলাম যে আমার বাচ্চার জন্য লাগবে কিনা, তো ওনারা বলছে যে না, বড় দুজন আর 10 বছরের নিচে বাচ্চা হলে কোনো আলাদা কিছু লাগছে না। এখানে ভেতরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু পুরীর বরানন্দ আশ্রমটা দেখেছিলাম ভেতরে খাওয়ার ব্যবস্থা আছে, নিরামিষ, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, সবকিছুই বাইরে, আপনি এখানে থাকতে পারবেন। আর এই গলি থেকে বেরোলেই ঘাট যেহেতু, এখানে সমস্ত খাওয়ার দাওয়ার, হোটেল, লোকাল দোকানপত্র সবকিছু পেয়ে যাবেন। আমি এখন চলে এসেছি শিবালয় চকের কাছে, এখান থেকে 100 মিটারের মধ্যেই পেয়ে যাবেন আদ্যাপীঠ আশ্রম ও বিবেকানন্দ মঠ। আশ্রমের এই ঘরটাতে আমরা আছি, এই যে অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা সেটাতে আমরা আছি, আর এখান থেকে গলি থেকে বেরিয়ে এইদিকে যদি চলে যাই তাহলে 200-300 মিটারের মধ্যেই পেয়ে যাব হচ্ছে শিবালয় ঘাট। যদি বিকেলবেলা কিছু করতে ইচ্ছা না করে তাহলে কিন্তু এই ঘাটে এসে দিব্যি বসে সময় কাটানো যেতে পারে। আমরা এখন আছি বেনারসের আদ্যাপীঠ আশ্রমে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রাত্রেবেলা আমরা এখন খাচ্ছি ভাত, ডাল, বাঁধাকপির তরকারি। ইনি হচ্ছেন বিনয়বাবু, ইনি বেনারসের আদ্যাপীঠ যে আশ্রম আছে এনাকে আমরা ফোন করেছিলাম, এনার থ্রুতে গিয়ে আমরা বুক করেছি, এখন ওনাদের অফিসে দাঁড়িয়ে আছি। আর আপনার নাম্বারটা একটু বলুন। 9956868155। আচ্ছা, আর কি করতে হবে একটু বলুন, আপনার এখানে থাকতে হবে, ফোন করে জানতে হবে, প্রসিডিওর সব জেনে নিতে হবে, একদিনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তারপর কনফার্মেশন পেয়ে যাবেন, এলে রুম দেওয়া হবে, 300 টাকা করে পার হেড পার ডে। আর খাওয়া দাওয়া কত? 300 টাকা, 2 টাইম খাওয়া দাওয়া নিয়ে থাকা। এখন যে ফোন নাম্বারটা আর হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা দিচ্ছি, এটা হচ্ছে আমরা যে আদ্যাপীঠ আশ্রমে আছি ঠিক তার পাশেই, এইখানেও আপনারা ফোন করে যোগাযোগ করে থাকতে পারেন। এখানে হচ্ছে খাওয়া দাওয়া মিলিয়ে পার হেড পার ডে 500 টাকা করে।
নন এসি রুম, আর আশ্রম মানে এমনি মোটামুটি ভালোই পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এনাদের একটি ব্রাঞ্চ আছে মধুপুরে, আমরা মধুপুরে ছিলাম, সেখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা ছিল, তো সেই জন্য এটা দেখতে পেয়ে আপনাদেরকে খোঁজটা দিলাম, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে দেখতে পারেন। এইটাও হচ্ছে একদম শিবালয়ের যে রোড আছে রোড থেকেই, এই যে গলিটা বেরিয়ে যাচ্ছে এই গলিটা বেরোলেই কিন্তু মেন রাস্তাটা, আপনার গাড়ি কিন্তু ওই গলির মুখ অব্দি চলে আসবে, লাগেজটা নিয়ে আসা কিন্তু শুধু এই রাস্তাটুকু। আর এই জন্যই আমি গোধুলিয়ার দিকে থাকতে যাইনি, মানে ওই দিকে গেলে প্রচুর লাগেজ টানাটানি হয়, রোড ব্লক করে দেয়। কালকে যেটা হয়েছিল সকাল 8টার সময় ওরা রোড ব্লক করে দিয়েছে, সকালবেলা ওখানে যাওয়া যাচ্ছে না। আর যেহেতু মন্দির চত্বর এত ভিড়, সারাক্ষণ গ্যাঞ্জাম হয়ে থাকে, এই জায়গাটা শান্ত নিরিবিলি পরিষ্কার ভালো। আমরা এখন এসেছি যে গোধুলিয়া মোড় যাব বলে, তো আমরা একটা টোটোতে করে এলাম, টোটোতে করে আসুন, অটোতে করে আসুন, যাতে করে আসুন। আপনারা কিন্তু গোধুলিয়া আসার সময় এই যে সিটি সেন্টার লেখা আছে, এই সিটি সেন্টার এখানে নামিয়ে দেবে, এখান থেকে হেঁটে আপনাকে যেতে হবে গোধুলিয়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার। আর যদি হাতে টানা রিক্সা বা রিক্সাতে ওঠেন তাহলে আপনাকে ওই গোধুলিয়া মোড় অব্দি যেতে পারবেন, রিক্সা ছাড়াও ও অটো টোটো যাতে উঠবেন সেটাই যদি সিটি সেন্টারে নামিয়ে দেবে। এটাই ওদের স্ট্যান্ড, এই যে চারপাশে দেখুন অটো টোটো দাঁড়িয়েও আছে। এই রাস্তাটা এত কনজাস্টেড, আপনি অটো টোটো যাই করুন না কেন আপনি এগিয়ে যেতেও পারবেন না, এরপর থেকে ভিড় শুরু। আর প্রসঙ্গত বলে রাখি, একটা সময় বাঙালির তীর্থস্থানগুলির মধ্যে শ্রেষ্ঠ ছিল বেনারস, তাই দশাশ্বমেধ ঘাটের পাশেই আছে বেনারসের বাঙালি টোলা। এক সময় এখানে প্রচুর বাঙালি বসবাস করতেন। বেনারসের বাঙালি টোলা নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আমরা এখন যে আশ্রমের ভেতরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শ্রীগুরু আশ্রম, তো এইখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। একদম নারদ ঘাটের পাশে হচ্ছে এই আশ্রমটি, 4-bedded রুম, 600 টাকা থেকে শুরু, এটাই স্টার্টিং। ওনাদের 4 double-bedded রুম, 4-bedded রুম আছে, সেটা এছাড়া আরও আপনি যত এক্সটেন্ড করতে পারবেন তত। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা আছে, বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসতে হবে। এই যে আশ্রমটি একদম বাঙালি টোলার ভেতরে, এবং ছাদে উঠলে নারদ ঘাটটাও এখান থেকে দেখতে পাওয়া যায়। এখানে একটা আছে ছাতুবাবু শিবালয় বলে, ছাতুবাবু শিবালয় ঠিক সামনেই হচ্ছে শ্রীগুরু আশ্রম। বেনারসের বাঙালি টোলার ভিতরে এখান থেকে কাশী বিশ্বনাথ বাবার মন্দির মোটামুটি 500 মিটার মতো। আর এই যে 4-bedded রুমগুলি শুরু হচ্ছে, প্রত্যেকটাতে অ্যাটাচ বাথরুম আছে। আর হচ্ছে এই যে আশ্রমটি, আশ্রমের মধ্যে মানে মোটামুটি 100 জনের মতো লোক সবসময় থাকে। গোধুলিয়া মোড় থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথে বিশ্বনাথ মন্দিরে যাবার জন্য 2 নম্বর গেটটি পড়ে। এই 2 নম্বর গেট দিয়েই আমরা বাবা বিশ্বনাথের দর্শন করতে গিয়েছিলাম, এবং আধ ঘন্টার মধ্যেই বাবা বিশ্বনাথের পুজো দিয়ে এবং মা অন্নপূর্ণার দর্শন করে চলে এসেছিলাম। কিভাবে আধ ঘন্টার মধ্যেই বাবা বিশ্বনাথের দর্শন করেছিলাম জানার জন্য এই ভিডিওটি দেখতে পারেন। তারপরে বাবা বিশ্বনাথ মন্দির থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে চলে যাই। প্রত্যেক দিন ভোরবেলা ও সন্ধ্যেবেলা এখানে গঙ্গারতি হয়। আর এই ঘাটটি ছাড়াও কেদার ঘাট, ঋষি ঘাট ইত্যাদি আরো অনেকগুলি ঘাট আছে, সেই জায়গাগুলিতেও কিন্তু গঙ্গারতি অনুষ্ঠিত হয়। বেনারসের গঙ্গারতি কখন হয় এবং কোথায় গেলে গঙ্গারতি খুব ভালোভাবে দেখতে পাবেন তার জন্য একটি ভিডিও আছে, দেখুন, সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবেন। দশাশ্বমেধ বোর্ডিং হাউসে থাকার জন্য রুম রেন্ট 750 টাকা থেকে শুরু পার ডে, তবে এখানে থাকলে লাঞ্চ এবং ডিনারটা কিন্তু এখান থেকেই করতে হবে। বেনারসে সকলের পরিচিত দশাশ্বমেধ বোর্ডিং হাউসে আজকে আমরা খেতে এসেছি দুপুরবেলা। এখানে না থাকলেও বাইরের মানুষজন এখানে এসে খেতে পারে। এখানে হচ্ছে সব কিছু মিল সিস্টেম, মাছ, চিকেন, মাটন যেটাই নেবেন সেটা প্রথমবার যেটা দেবে সেটাই, বাদ বাকি সব কিছু সবজি ডাল তরকারি পরে যতবার চাইবেন ইচ্ছা খেতে পারবেন। তো আজকে আমরা নিয়েছি নিরামিষ মিল, এটা হচ্ছে 90 টাকা। মাটন মিলের দামটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আর হচ্ছে আর সবজি মিলের মধ্যে আছে তরকারি, ডাল, আলু ভাতে আর একটা চচ্চড়ি ভাত, মাটন মিলে মাটনটা শুধু এক্সট্রা আছে। এই 3টে জিনিস নর্মাল সবে। উঠেই ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে আসতে হবে। উপরে এলে এরকম লম্বা করিডোর করা আছে পাশে বসে খাওয়া, আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে থাকার ঘর। এবারে আমাদের বেনারস ট্যুরটি 4 রাত 5 দিনের ছিল। আর বেনারসে আমরা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই খুব কম খরচে ভালোভাবে ঘুরেছিলাম। বেনারস ট্যুরের সেপারেট ভিডিও আছে, দেখতে পারেন, একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। আমরা বেনারসের সাথে সাথে ঘুরেছিলাম লখনউ আর এলাহাবাদ।
বা এখন যাকে প্রয়াগরাজ বলে। ফার্স্টে গিয়েছিলাম লখনৌ, তারপরে বেনারস এবং ফেরার সময় এলাহাবাদ হয়ে ফিরেছিলাম। লখনৌ এবং এলাহাবাদ ট্যুরগুলি দেখার জন্য আমার উত্তরপ্রদেশের প্লেলিস্টটা ফলো করুন, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। এবং আমরা কিন্তু লখনৌ ও এলাহাবাদও লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই ঘুরেছিলাম। তাহলে বেনারসের এই বাজেট ফ্রেন্ডলি আশ্রমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আপনার যাত্রা শুভ হোক। হর হর মহাদেব।